সাধারণত পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমরা বলি তারপরও চল্লিশ পর্যন্ত নিতে পারে প্রথম বাচ্চাটা যদি হয়ে যায় আগে প্রথম বাচ্চাটা সাধারণত পঁয়ত্রিশের পরে হলে অনেক রকম রিস্ক থাকে অনেক রকম বাচ্চার ডেলিভারির সময় টুটি বাচ্চার ত্রুটি হয় জন্মগত ত্রুটি হয় পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেলে কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে সাঁত্রিশ আটত্রিশ এরকম নিতে পারে তার মানে প্রথম প্রেগনেন্সিতে একজন মা যদি থার্টি ক্রস করে যায় মাদার মাদার হবার সেক্ষেত্রে জটিলতা হচ্ছে একটা হচ্ছে যে ওই যে বার্থ ডিফেক্ট হয় হ্যাঁ সন্তানের অনেক রকম ত্রুটি হতে পারে ডাউন সিনড্রোম বেবি হয় অনেক রকম মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাছাড়াও দেখা যায় যে যে আমাদের মেয়েদের যে কোমরটা যে আমরা পেলভিস বলি যে হারটা আছে সেই হারের মধ্যে যে লিগামেন্টগুলা এগুলো ম্যাচুর হয়ে যায় এগুলো ডেলিভারির সময় অনেক কষ্ট হয় হ্যাঁ দেখা গেল যে হয়তো নর্মাল ডেলিভারির চেষ্টা করাই যাবে না এই ক্ষেত্রে আর পঁয়ত্রিশের পর থেকে তো অনেক রোগ শুরু হয়ে যায় মেয়েদের মানে সাধারণত হয়ে যায় হয়ে যায় বিভিন্ন ধরনের জটিল অনেক রকমের জটিলতা হতে পারে না আগেই বাচ্চা নিয়ে নেওয়া উচিত